আস্তাক ফির্লা বলার ফজিলত যে কতটা তা হয়তো অনেকেই জানেন না আস্তাক ফির্লা বলার ফজিলত নিয়ে ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলিহনের একটি চমৎকার একটি কাহিনী আছে প্রথমেই বলে রাখি তিনি ছিলেন ইমাম বুকারির ওস্তাদ তিনি দশ লক্ষ হাদিস মুখস্থ রেখেছিলেন তিনি যে হাদিস লিখেছিলেন তার নাম ছিল মুসনাদে আহমদ সেখানে তিনি প্রায় চল্লিশ হাজার হাদিস লিপিবদ্ধ করেছিলেন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দেখলেন রাত হয়ে গেল এবার তিনি এক মসজিদে গিয়ে বললেন ভাই আমি মুসাফির মানুষ আমাকে একটু থাকার জায়গা দেওয়া যাবে তখন মসজিদের মানুষরা বলল না এখানে কোনো মুসাফিরের থাকার জায়গা হবে না তখন তিনি বিপদে পড়ে গেলেন তখন এক রুটি বিক্রয়ওয়ালা বলতেছে ভাই আপনি ইচ্ছা করলে আমার বাসায় থাকতে পারেন তখন ইমাম আহমদ বিন রাম তার সাথে তার বাড়িতে গেলেন তখন রুটিওয়ালা সকালে রুটি বিক্রয়ের জন্য রাতে রুটি ছেনে রাখতেছেন আর বলতেছেন আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তখন ইমাম আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহ আলাইসাল্লাম বলেন ভাই আস্তাক কেন বলতেছেন আর এর মধ্যে কি আছে তখন রুটিওলা বলতেছে ভাই আমি জানি না আস্তাক ফুল্লার মধ্যে কি আছে তবে আমার যা কিছুর প্রয়োজন ছিল আমি এটা বলার দ্বারা আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে সব দিয়েছে বা আমার সব দোয়া কবুল করেছে কিন্তু আল্লাহ একটি আশা আমার এখনো পূরণ করে নাই তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন ভাই তোমার ওই আশাটা কি ছিল যা আল্লাহ এখনো পূরণ করে নাই তখন রুটিওয়ালা বলেন ভাই আমার ওই আশাটা হচ্ছে বর্তমান জমানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলি সাল্লামের সাথে যেন আমার দেখা হয় তখন ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলি বলেন ভাই তুমি যে মুসাফিরকে তোমার ঘরে জায়গা দিলে আমি সেই ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলি সাল্লাম আল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি আস্তাক ফুল্লা পড়ার তৌফিক দান করুক আমিন তো ভিউয়ার আপনারা দেখলেন আস্তাক ফুল্লা পড়ার কারণে সেই ব্যক্তি তার প্রত্যেক আশাটি পূরণ করে ফেলেছেন তো আমরা বেশি বেশি করে আস্তাক ফুল্লা পড়বো এবং মনের আশা পূরণ করব। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ